ওয়েলকাম টু সিরিন্স কিচেন আজকের পর্বে থাকছে রসভরি পিঠা কিন্তু আজকে এই পিঠাটা একটু আলাদাভাবে তেল ছাড়া করার চেষ্টা করেছি আর কিছু উপকরণ দিয়েছি যার জন্য এই পিঠার স্বাদ অসাধারণ আশা করি আপনাদের অনেক পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক নবাবী স্বাদে তেল ছাড়া রসভরি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান চাপে চুলার জাল লোতে রেখেছি এবার দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি দিচ্ছি চিকন সুজি এক কাপ মোটা হলে ব্লেন্ড করে নেবেন অথবা শিলপাটা একটু চিকন করে গুঁড়ো করে নেবেন এখন অল্প ভেজে নিচ্ছি দিচ্ছি হাফ কাপ গ্রেট করা ফ্রেশ নারিকেল দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ এবারে লো জালে এক মিনিট ভেজে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এবারে একটা বলে তিনটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পিঠার ভিতরে মিষ্টি হলে পিঠার স্বাদটা বেশি হবে সেই জন্য এখন ভেজে রাখা সুজি অল্প অল্প করে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি দিয়ে নেড়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এরকম হবে এবারে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ঘন করা যাবে না পাতলা থাকলেই ভালো তাহলে পিঠাটা নরম হবে এবারে কেকের মোল্ডে দিয়ে পানির বাষ্পে পিঠাগুলো তৈরি করব তেলে ভাজবো না এ ধরনের তিনটা বাটিতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তেল দিলেও হবে এইভাবে লাগিয়ে নিলাম এবারে ডো দিচ্ছি আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিচ্ছি রেস্টে রাখিনি মোল্ডে দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ইয়ার বাবুল থাকবে না আমি চেষ্টা করেছিলাম কীভাবে তেলকে অ্যাভয়েড করব চিন্তা করে এইভাবে করলাম চুলাই এ ধরনের ফ্রাই প্যানে হাঁড়ির স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিলাম আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন এবারে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার ফোটোটা বন্ধ করে দিলাম বাটিগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি একটা টুথপিক নিয়ে চেক করছি টুথপিক একবারে পরিষ্কার আড়াই মিনিট সময় লাগলো আড়াই মিনিট থেকে তিন মিনিটের বেশি রাখবেন না তাহলে পিঠা শক্ত হয়ে যাবে পিঠাগুলো রেখে নামিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো দিয়ে দিলাম সব পিঠাগুলো অল্প সময়ে তৈরি করে নিলাম ওভার কুক করা যাবে না তাইলে পিঠা শক্ত হয়ে যাবে এ ধরনের নকশার বাটিতে থাকলে মোল্ড আউট করা একটু কষ্টকর অথবা কাগজের কাপ ব্যবহার করলে মোল্ড আউট করা লাগবে না সব পিঠাগুলো বের করে নিলাম চাকুর মাথা ঘুরিয়ে এভাবে মোল্ড আউট করবেন এবারে ফ্রাই প্যান চাপিয়ে চুলা ধরিয়ে দিচ্ছি দিচ্ছি রেগুলার মিল্ক বা গরুর দুধ চার কাপ তিন চার মিনিট দুধ ফোটানোর পরে দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর হাফ কাপ চিনি চিনি একটু রেখে দিলাম মিষ্টি চেক করে লাগলে আবার বাকিটুকু দিয়ে দেব মিষ্টি লাগবে বাকিটুকু দিয়ে দিচ্ছি দুধ তিন চার মিনিট ফুটিয়ে নিলাম লবণ দিচ্ছি এক চিমটি অনেকে ভাবেন লবণ কেন লাগবে লবণের স্বাদটা কিন্তু অনেক বেশি করবে এবারে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুই কাপ দুধকে ঘন করে থ্রি ফোর্থ কাপ করে দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি দুধে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবারে তিন চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টা পর ফিরে আসছি পিঠা দুধ টেনে কত বড় বড় হয়েছে একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠার ভিতর দেখে বুঝতে পারছেন নরম হয়েছে তুলে খেতেও খুবই টেস্টি কারণ এর ভিতর ঘি বাদাম দুধ ডিম নারকেল থাকার কারণে উপরে একটু নারিকেল ছিটিয়ে দিলাম আশা করি আপনারা খুব অল্প সময়ে মজার পিঠা তেল ছাড়া তৈরি করে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ